গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার সকালবেলা। তোদের সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, মোটামুটি এখন 8টা মতো বাজে, আর আমাদের দুজনকারই ব্রাশ হয়ে গেছে। চলো দেখা যাক সারাদিন কি করি না করি। দাদাকে বাই কর। টোটো করে যাবো, আমরা বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। চলো, প্রচন্ড রোদ, তাও এই যে আমি আর তোজো বেরিয়েছি। মিষ্টি টিষ্টিগুলো এনে রাখবো, কারণ সন্ধ্যেবেলা হয়তো একটু ভিড় হতে পারে। চল যাওয়া যাক, টোটো ধরবো, ধরে যাবো, হাত ধরো। ছাওয়ায় দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। প্রচণ্ড গরমে আমরা জামাই ষষ্ঠী বাজার দোকান করে চলে এসেছি। বাইরে এত রোদ আর এত ঘাম হচ্ছে, বেশি ভিডিও করা যায়নি। এসে আপাতত সকালে কিন্তু চাটা খেয়ে বেরোইনি, ওই জন্য চা নিয়ে নিয়েছি, আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি ব্রেড পনির। গরম গরম ব্রেড পনির এনেছি, সেটাই খাওয়া হবে। আর তোদের সঙ্গে এখন খেলা করতে ব্যস্ত। তোর সোনা এই যে টিকটিকি লজেন্স বা মুড়ি লজেন্স কিনে এনেছে, সেগুলো নিয়ে এখন খেলা হচ্ছে। আর আমরা চা আর ব্রেড পনির নিয়ে নিয়েছি, মাও বসে পড়েছে। গরমে সবারই একদম নাজেহাল অবস্থা। কি চা খাও? এই যে তোর সোনা লিকার চা আর বিস্কিট, এটাই তোর সোনা খেতে ভালোবাসে। মা খাইয়ে দিচ্ছে ওকে, ও তো আর নিজে খেতে পারবে না। আজকে ব্রেকফাস্ট গরম গরম ঘুগনি সঙ্গে পেঁয়াজ করছে আর মুড়ি রয়েছে। আর তোর সোনার ব্রেকফাস্ট করছে, এই যে বসে বসে ও ব্রেকফাস্ট করছে। আজ একটু বেলা হয়েছে, যেহেতু দোকানে গিয়েছিলাম আসতে দেরি হলো। প্রচণ্ড গরম বাইরে, খালি রোদটা দেখো, আইসক্রিম গাড়ি যাচ্ছে, প্রচণ্ড রোদ। সকালবেলা দোকানে গিয়ে আমরা এবারে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। এই যে ঘুরে বেড়াচ্ছে, ফলওয়ালা আসছে, ফল কিনবো বলে ঘুরে বেড়াচ্ছে, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে ফল মামাকে ডেকে আনবি, ওই জন্য ওই যে বারান্দায় যাচ্ছে আসছে। গলিতে বউ, গলিতে হ্যাঁ, গলিতে আজকে দরকার। চল সব দরজা খুল, ফল মামা এসে গেছে। চল বাকি ফলগুলো আনলে কাজ হতো। তোর সোনা এখন ওয়ার্কশিট গুলো করতে বসেছে, অনেকেই দেখে ভাবছো টিউলাইট জ্বলছে মানে রাত্রির, একদমই না। এখন দিনের বেলা আমরা এই দেখো সব দরজা জানলা বন্ধ করে দিয়েছি, দিয়ে এসি চালিয়ে নিয়েছি আর ফ্যান চালিয়ে দিয়েছি, মা আর গরমে পেরে উঠছে না। আর এখানে আমি তোর সোনাকে পড়াতে বসেছি স্কুলের ওয়ার্কশিটগুলো, তার মাঝেই তোর সোনা এখানে কি লিখেছে দেখো। তোর ভালো নাম কি? স্বর্ণ, দীপ্ত, দীপ্ত স্পেলিং ডি আই পি টি ও, স্বর্ণদীপ্ত এন এন আই টি আই আ
মিত্র, স্বর্ণদীপ দা মিত্র, আর ডাক নাম তো জো লিখে দিয়েছে। নাও চলো দেখি তুমি ফাইভটা কাম করতে পারো। তো সোনা স্নান হয়ে গেছে, দিয়ে ঘরের মধ্যে টুপি পরে ঘুরছে। দেখো এখন কি করবি? হ্যাঁ লিখবি? দুপুর দুটোর সময় আর মনে পড়েছে পড়ালেখার কথা, এই যে খাতা খুলছে এবার লিখতে বসবে। কি লিখবি? 17 না 18? আর লিখতে হবে না আজকে, কাল লিখবি। আজকে দুপুরে জমজমাট লাঞ্চ রয়েছে, একদম গরম গরম ভাত, লাল শাক ভাজা, ইলিশ মাছের তেল, এই দেখো। তার সঙ্গে রয়েছে ইলিশ মাছ ভাজা, শুক্তো, দই ইলিশ আর আমের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের জমজমাট লাঞ্চ। চলো তাহলে লাঞ্চটা করে নেব। তোদের সোনার কিন্তু অলরেডি লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে গেছে তো? কী দিয়ে ভাত খেয়েছো? তোদের শোনার জন্য আমন্ড বাদাম, সেটাই তোমাদের দেখাচ্ছে। এটা খেলে বডি হয়, বডি হয়। আচ্ছা অনেক খেলে আরো বডি হবে, বডি বেঞ্জ যাবে।